আসসালামু আলাইকুম, আমাদের সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রামে। দর্শক বন্ধুরা, এর আগে এই গ্রামের একজন উদ্যোক্তার গল্প আপনাদের জানিয়েছি, মনির মোল্লা ভাই। তিনি একজন উদ্যমী উদ্যোক্তা, ভিন্ন ধরনের একটি কাজের উদ্যোগ নিয়ে বেশ সফলতার সাথে নিজের আত্মকর্মসংস্থান তৈরি করেছেন এবং এখান থেকে তিনি স্বাবলম্বী হচ্ছেন। আমরা আজকে তার এই উৎপাদিত আর একটি ঘাসের জমিতে এসেছি। এটি হচ্ছে লাল পাকসুং জাতের ঘাস। এই ঘাসটি চাষাবাদ করতেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রায় এক বিঘা জমিতে আমার মনে হয়, এছাড়াও আরও তার বিভিন্ন জমিতে এই ঘাসটি চাষ হচ্ছে। এই ঘাসগুলো তিনি চাষ করেছেন শুধু এটাকে কাটিংগুলো বিক্রি করার জন্য এবং এই কাঁচা ঘাসগুলো তিনি বিভিন্ন জায়গায় সেল করতেছেন। তার স্থানীয়ভাবে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, যেহেতু ঢাকা শহরে জায়গা কম, ঘাসের স্বল্পতা, সেই চাহিদাটা তিনি পূরণ করে আসতেছেন। আমরা আজকে আবারও উদ্যোক্তা মনির মোল্লা ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তিনি যে এই যে লাল পাকসুং ঘাসটি চাষ করতেছেন, এই ঘাসটিতে কী পরিমাণ পুষ্টি উপাদান আছে, আমরা কেন গবাদি পশুকে খাওয়াবো এই ঘাসটি, এটা কীভাবে আমরা চাষ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আমি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা জানার চেষ্টা করবো মনির মোল্লা ভাইয়ের এই লাল পাকসুং ঘাস চাষ সম্পর্কে। চলুন শুরু করা যাক। কাটিং গুলো সংরক্ষণ করে চটের বস্তা দিয়ে আপনার ঢেকে রেখে তিন চার দিন জাগ দিয়ে ওটা আপনার অঙ্কুর গজানোর পরে আপনার স্টেপ বাই স্টেপ দেড় ফিট বাই দেড় ফিট ঘাস কাটিং গুলো রোপণ করতে হবে। এটা লাগানোর পরে কতদিন পরে গরুকে খাওয়ানো যাবে? দুই মাসের মধ্যে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এবং দুই মাসে এবং পরের বার প্রতি মাসে একবার করে কাটতে পারবেন। এত লম্বা হওয়ার কারণ বা এত উচ্চতা এই ঘাসটি হচ্ছে এই বিষয়ে আমাদের কিছু? এটা হাইব্রিড ঘাস, তো এটা অতি দ্রুত বর্ধনশীল একটা ঘাস। এই ঘাসটা আমরা কাটিং এর জন্য আপনার ওভার সাইজ করছি বা এটা আপনার কাঁচা ঘাস বিক্রির ক্ষেত্রে আমাদের একটু ঘাসটা একটু অনেকটা বড় করি আমরা। যখন আমরা ঘাসটা ই করি তখন এই ঘাসটা বয়স হয় মিনিমাম তিন মাস, পরিপক্ক হইতে হয়। পরিপক্ক না হলে আসলে কাটিং গুলো এক জাতে আরেক জাত নিয়ে রোপণ করতে গেলে অনেক কাটিং মিস হয়, কারণ যেহেতু অনেকে টাকা দেওয়া কষ্ট করে শ্রম দিয়ে নিবে, নেওয়ার পর দেখা যাচ্ছে কাটিং গুলো যদি না গজায় তাহলে আপনার ওনরা অনেকটাই দুর্ভোগে ভুগবে বা আগ্রহ হারাই ফেলবে যে ঘাসগুলো হচ্ছে না, ঠিক আছে? সেক্ষেত্রে ঘাসের কাটিংটা মিনিমাম তিন মাস বয়স করলে পরে এটা পরিপক্ক হবে এবং পরিপক্ক হলে এই ঘাসটা আপনার কাটিং এর জন্য একশো একশো হবে, মানে সবগুলোই গজাবে। দর্শক, আমরা জানবো যে কিভাবে এই চারাগুলো রোপণ করতে হয়, রোপণের পদ্ধতিটা কি, কোন কাটিংটা লাগাতে হবে, এই বিষয়গুলো জানবো। পরবর্তীতে আমরা ভাইয়ের কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের জানার চেষ্টা করবো। ভাই, আমাদের একটু বলবেন এই ঘাসের চারাগুলো বা কাণ্ডগুলো, কাটিংগুলো কিভাবে জমিতে লাগাতে হবে, কতটুকু দূরত্ব দিতে হবে এবং কোন সাইজের কাটিং জমিতে লাগাতে হবে, আমাদের এই বিষয়ে কিছু বলবেন। জমিটা আপনি চাষ করে নিয়ে আপনি হাত নাঙ্গল দিয়ে পিল করে নিতে হয়, এটা ড্রেন হয়ে একটা পিল হয়েছে। তো আমাদের কাটিং থাকবে দুই চোখ বিশিষ্ট, মানে এখানে একটা অঙ্কুর থাকবে, এখানে একটা অঙ্কুর থাকবে বা তিনটা করলেও হয়, আমরা সাধারণত দুইটা করি। কাটিংটা কাটার পরে আমরা কাটিংগুলো এক জায়গায় রাখবো, হ্যাঁ, চটের বস্তা ভিজিয়ে এটা ঢেকে রাখবো তিন চার দিন, একটু পানি ছিটা দিলে দুই তিন টাইম। এই যে আপনি অঙ্কুরগুলো দেখতেছেন না, এখান থেকে আপনি যথেষ্ট বড় একটা অঙ্কুর সাইজ হবে। অঙ্কুরগুলো গজালে এই অঙ্কুরটা এবং এখানকার অঙ্কুরটা, হ্যাঁ, এই দুইটা অঙ্কুর আপনার এভাবে আমরা দেবো, হ্যাঁ, যাতে এই কাটিংটা 45 অ্যাঙ্গেলে থাকে। লক্ষ্য রাখতে হবে যে অঙ্কুরটা যাতে নিচ দিকে না যায়, এটা সাইডে থাকে। এভাবে সাইড করে আমরা এই কাটিংটা এভাবে আমরা রোপণ করে দিতে পারবো। এভাবে রোপণ করে দিলে আমাদের এখান থেকে দুইটা ঘাস হবে, হ্যাঁ, দেখা যাচ্ছে এতটুকু। আর যদি এখানে জমিতে পানি থাকে, যেটা আমরা তো অজানা ঘাসের কাটিংটা রোপণ করলাম, যদি আমাদের জমিতে পানি থাকে তাহলে সেক্ষেত্রে এই কাটিংটা যাতে এই অংশটা উপরের এই অংশটা যাতে পানিতে তলিয়ে না যায়, প্রয়োজন আমরা এবার দাঁড় করে রোপণ করব বা হ্যাঙ্গেল করে রোপণ করব যদি পানি থাকে জমিতে। আর যদি পানি না থাকে তাহলে আমরা এটা শোয়ে রোপণ করব দেড় ফিট দূরে। এবার এখানে আরেকটা কাটিং রোপণ করব, সেক্ষেত্রে আমরা এটা তো আমরা দৈর্ঘ্য গেল, হ্যাঁ, প্রস্থের দিকে আমরা এটা আপনার দেড় ফিট রাখতে পারি বা আপনার এক ফিটও রাখতে পারি। হোয়াইট হাইব্রিড জার্মান যেটা পানি সহনশীল আরেকটা জাত, এটাও একই সিস্টেম। তো যদি পানি থাকে তাহলে এটা আমরা দাঁড় করিয়ে দেবো এইভাবে বা অ্যাঙ্গেল করে দেবো, আর যখন পানি না থাকলে শুকনো জমিতে আমরা রোপণ করলে এটা আমরা এবার পুরোটাই শোয়ে রোপণ করে দিয়ে মাটিতে যদি ভিজা না থাকে, রসালো না থাকে, তাহলে একটু সেচ দিবো, আর যদি মাটি রসালো থাকে তাহলে আমাদের সেচের প্রয়োজন নাই। আর জমিতে যদি পানি থাকে সেহেতু আমাদের এইভাবে কাটিংটা দাঁড় করে রোপণ করতে হবে। এবং আমাদের এই ঘাসটার আরেকটা সুবিধা হচ্ছে, ধরেন আমরা তো এখানে আপনার 6 ইঞ্চি বা 7 ইঞ্চি সাইজের একটা কাটিং দুই গিরা বিশিষ্ট, তো যদি আমাদের জমিতে হাঁটু পানি বা কোমর পানি থাকে সেহেতু সেই ক্ষেত্রে আমরা কাটিং রোপণ করতে পারবো, হয়তো কাটিংয়ের
পাইপের সাইজটা আমাদের অনেকটা বড় নিতে হবে, দৈর্ঘ্য নিতে হবে যাতে পানির ওভার সাইজ থাকে, পানি থেকে একটু উপরে থাকে, তাহলে আমরা 5 ফিট পানি তো ঘাস রোপণ করতে পারবো। এই যে এখানে যে কাণ্ডটা দিলেন এটার গভীরতাটা কতটুকু হতে হবে? এই যে আলটা এটা আপনার গভীরতা আপনি মোটামুটি ধরেন 3 ইঞ্চি পরিমাণ হলে হবে, 3-4 ইঞ্চি নিচে দিলে আমাদের এটা দেখাচ্ছে স্ট্রং হবে। হ্যাঁ, এটা আপনার শিকড় নিয়ে মাটিটা ঝাড়টা খুবই স্ট্রং হবে, সহজে হেলে পড়বে না। এবং আমরা বলছিলাম সিঙ্গেল কাটিং এবং ডাবল কাটিং, সিঙ্গেল কাটিং এর রোপণ এইভাবে একটা করে দিয়েছিলাম, আর ডাবল কাটিং এর রোপণ হচ্ছে আমরা এইভাবে এভাবে যদি দেই তাহলে আমাদের ডাবল কাটিং লাগতেছে। এইভাবে ক্রস সিস্টেমে দিলে আমাদের মিনিমাম 2 ফিট দূরে দূরে আমাদের একটা করে ঝাড় করতে পারতেছে, আর যদি আমরা এখানে একটা করে কাটিং দিই তাহলে 1.5 ফিট দূরত্বে একটা করে কাটিং আমরা দিতে পারি। এক বিঘাতে কি পরিমাণ কাটিং করা যাবে? এক বিঘাতে প্রচুর কাটিং হয়, অনেক কাটিং হয়। এগুলো আপনার দেখা গেছে এক বিঘাতে প্রায় আপনার মিনিমাম 2-3 লাখ কাটিং তো হবেই। আপনার এখানে অধিক পরিমাণে আপনি কাণ্ড বা কাটিং বিক্রির জন্য তৈরি করেছেন, আসলে কি এটা বিক্রি সম্ভব? এতগুলো সারা বিক্রি হবে? হ্যাঁ, আমাদের প্রতিনিয়ত আপনার কাটিংগুলো সেল হচ্ছে এবং নতুন উদ্যোক্তা যারা আপনার কোরিয়ান সার্ভিসের মাধ্যমে এগুলো নিচ্ছে, নিয়মিত আমরা দিতেছি এবং আমরা সারা বাংলাদেশ থেকে এটা সারা পাচ্ছি এবং আমরা প্রতিনিয়ত এই ঘাসের কাটিংগুলো আমরা সারা বাংলাদেশ দিচ্ছি। প্রতি বছর তো এটা কাটি আবার নতুন করে গজাবো? জি জি জি। পাকসুং বলেন, আপনার এখানে আরো কয়েক ধরনের ঘাস রয়েছে, আমরা মূলত গবাদি পশু পালন বা ছাগলকে কেন ঘাস খাওয়াবো বেশি করে, এতে সুবিধাটা কি এবং কি পরিমাণ সাশ্রয়ী বা কি পরিমাণ লাভবান হওয়া যায় গবাদি পশু পালনের ক্ষেত্রে বেশি ঘাস খাওয়ালে, এ বিষয়ে আমাদের কিছু বলবেন? যেহেতু গবাদি পশু তৃণভোজী প্রাণী, এগুলো সবুজ ঘাস বা কাঁচা ঘাস এটা আপনার গবাদি পশুর ক্ষেত্রে অত্যাবশ্যক, তো সেই ক্ষেত্রে আমরা হাইব্রিড জাতের ঘাসগুলো আমরা চাষ করি। এখানে অনেকগুলো কারণ, যেরকম আমরা অল্প জমিতে অধিক ফলন ঘাস পাচ্ছি, অল্প জায়গাতে আমরা চাষ করি, আমরা দেখা গেছে যতটুকু দরকার তার সাথে বেশি গরু ছাগল আমরা পালন করতে পারছি, এবং এখানে এই ঘাসগুলো খাওয়ানোর ফলে আমরা এই যে কিনা খাবারটা, হ্যাঁ এটা আমাদের অনেকটা সাশ্রয় হচ্ছে, এবং সাশ্রয় হলে যদি আমরা একটাকে একটা করে প্রত্যেক খাত থেকে বাঁচাতে পারি তাহলে আমাদের অনেক টাকা সেভ হবে, আর সেভ হলে দেখা গেছে আমরা অনেকটা লাভের অংশটা বেশি পাবো। সেক্ষেত্রে এটা প্রোটিনের দিকটা বিবেচনা করতে হয়, এক একটা গরু ছাগলের যেমন আপনার পার ডেতে প্রায় 20-25 কেজি আপনার কাঁচা ঘাস গরুর জন্য লাগে, তো সেই ক্ষেত্রে আমাদের তো অবশ্যই কাঁচা ঘাসের চাহিদা তো ঘাস দিয়ে পূরণ করতে হবে, এবং আপনার ক্যালসিয়াম বলেন, প্রোটিন বলেন, D3 বলেন বা যাই বলেন, হ্যাঁ এগুলো তো আপনার দেখা যাচ্ছে আমরা কাঁচা ঘাসের যতটুকু চাহিদা পূরণ ততটুকু আমরা ঘাস থেকে পূরণ করবো, এবং বাকিটা আমরা হয়তো দানাদার খাবারের মাধ্যমে বা সুষম খাবারের মাধ্যমে আমরা ওটা পূরণ করলাম। তো যদি আমাদের কাঁচা ঘাসটা না থাকে, পর্যাপ্ত ঘাস না থাকে, তাহলে তো আমাদের সমস্ত খাবার যদি ক্রয় করে খাওয়াইতে হয় তাহলে দেখা যাচ্ছে আমরা কাঁচা ঘাস যদি আমরা জমিতে উৎপাদন করে খাওয়াইতে পারি তাহলে তো আমাদের আর ওই বেশি মূল্যের খাবারগুলো কিনে খাওয়াইতে হলো না। ছাগলকে কী পরিমাণে খাওয়াইতে হয়? আপনার একটা যদি প্রাপ্তবয়স্ক ব্ল্যাক বেঙ্গল ছাগল যেটা, ওটা আপনার মিনিমাম আপনার কাঁচা ঘাস 2-2.5 কেজি 3 কেজি পর্যন্ত খায়, এবং আপনি যেগুলো ছোটো সাইজ বাচ্চা সাইজ ওটা গড় অনুপাত হিসেবে আর একটু কম খাবে, এবং যেগুলো আপনার হাইব্রিড জাতে বড় ছাগল তার হয়তো আপনি 3-4 কেজি ঘাস খাওয়ার সক্ষমতা রাখে। আপনি তো নিজেও ছাগল পালন করেন, ছাগলকে খাওয়ানো হয়? আমাদের খামারে যে কয়েকটা ঘাস আছে প্রত্যেকটা ঘাসই আমরা আমাদের গরু এবং ছাগলকে আমরা খাওয়াই। এই যে লাল পাকসুং ওখানে সাদাটা আছে, কোনটার পুষ্টিমান কীরকম, আমরা আসলে কোনটা ব্যবহার করতে পারি? লাল পাকসুং আর পাকসুং ওয়ানের মধ্যে পার্থক্য এতটুকুই, এটার ফলন প্রায় দুটোটাই একই রকমের, বিঘা প্রতি আপনার বছরে 120-150 টন পর্যন্ত উৎপাদিত হয়। তো এটার মধ্যে পার্সেন্টেজ ব্যবধান হচ্ছে এই ঘাসটার আপনার প্রোটিন পার্সেন্টের দিক দিয়ে, যদি আমরা সবুজটার দিকে তাকাই সবুজ ঘাসটার প্রোটিন পার্সেন্ট হচ্ছে আপনার 8%, আর এটা হচ্ছে আপনার 15.73% হচ্ছে প্রোটিন পার্সেন্ট, প্রায় দ্বিগুণের পরিণত হয়েছে। এটার চাইতে যারা ওয়ান ঘাসটা এর চাইতে আরও প্রোটিন পার্সেন্ট বেশি। তো সেই ক্ষেত্রে আসলে আপনার প্রত্যেকটা ঘাসই আপনার ফলনশীল ঘাস, এবং প্রত্যেকটা ঘাসই আমরা চাষ করলে উপকৃত হব, তবু আমাদের জায়গা বিশেষ, যেমন নিচু জমি উঁচু জমি, এই জমিগুলো নির্বাচন করে আমাদের ঘাস নির্বাচন করতে হবে। দেখা গেছে নিচু জমিতে যে ঘাসটা হচ্ছে সেটা উঁচু জমিতে হচ্ছে, কিন্তু উঁচু জমিতে যে ঘাসটা হচ্ছে সেটা নিচু জমিতে হচ্ছে না। যারা এই ধরনের নিচু জমিতে ঘাস চাষ করতে চায় তারা কোন ধরনের ঘাসগুলো চাষ করবে, এবং বন্যা প্লাবিত যে এলাকাগুলো আছে সেই জায়গাগুলোতে কোন ঘাস চাষ করলে বন্যার সময়ও গরুকে ঘাস খাওয়ানো যেতে পারে, সে কোন ধরনের ঘাসগুলো চাষ করতে হবে বা কিভাবে চাষ করতে হবে আমাদের এই বিষয়ে কিছু বলবে? যাদের নিচু অঞ্চল বা বৃষ্টিতে যাদের জমিতে জলবদ্ধ হয়ে থাকে তাদের জন্য অবশ্যই আমরা একটা সুখবর নিয়ে আসছি, যেটা হচ্ছে অজানা হাইব্রিড এবং জার্মান হাইব্রিড ঘাস। এই দুটো ঘাস আমরা উঁচু জমি এবং নিচু জমি প্লাস দুটো জায়গাতে আমরা চাষ করতে পারছি। তো দেখা গেছে যাদের অঞ্চলে বন্যার পানিতে আপনার জমিগুলো শুধু পানিতে ধুধু করে, সেখানে কোনো কিছুই দেখা যায় না, শুধু পানি আর পানি, তো আমরা সেসব জমিতে এখন অজানা হাইব্রিড, আমার পিছনে যে ঘাসটা দেখছেন অজানা হাইব্রিড এবং আমার এই সাইডে যেটা দেখছেন হোয়াইট জার্মান ঘাস, এই দুটো ঘাস আমরা চাষ করে আপনার গরু এবং ছাগল বা গবাদি পশু পালনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতেছে এই ঘাসগুলো। তো দেখা গেছে যে ওখানে আপনার 4-5-10 ফিট পানি হচ্ছে, সেসব জায়গায় যদি আমরা এই ঘাসগুলো আগে থেকে প্রস্তুত করে রেডি করে রাখি তো সেই ঘাসগুলো আমাদের বন্যার সময় বিপদের বন্ধু হিসেবে এই ঘাসগুলো খুবই ভূমিকা রাখতেছে। তো আমাদের দেশে যারা খামারি ভাইয়েরা রয়েছে তারা এটা কীভাবে চাষ করতে পারে? তারা চাষ করলে
করলে তাদের জন্য কতটা লাভজনক হবে, এবং কেউ যদি এই ঘাসগুলো চাষ করে আত্মকর্মসংস্থান তৈরি করতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? সর্বপ্রথম বলবো যে এটা এলাকা ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক এটার চাহিদা থাকে অনেক সময়। যেমন আমরা যেহেতু ঢাকার আওতার ভিতরে, তো আমাদের এখানে অনেক গরুর খামার, অনেক খামার আছে যারা আসলে ঘাস চাষ করার মতো স্পেস পাচ্ছে না, তারা আমাদের কাছে কাঁচা ঘাসগুলো নিয়ে খাওয়াচ্ছে। তো আমি মনে করি এই ঘাসগুলো আপনার যদি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যদি চাষাবাদ করে, তাহলে আমি মনে করি যারা নতুন উদ্যোক্তা বা যারা খামারি তারা দেখা যাচ্ছে কাঁচা ঘাসের চাহিদাটা পূরণ করতে পারবে, প্লাস নিজেরা খামার করে নিজেরা স্বাবলম্বী হতে পারবে। কারণ আপনার যদি উৎপাদিত ঘাস খাওয়ালে খরচ সংখ্যা কমে যাবে, এবং খরচ সংখ্যা কমে গেলে আপনার লাভের অংশটা অবশ্যই থাকবে ভালো। তো দেখা গেছে এটা আপনার যে আমাদের মুখ্য বিষয় থাকবে যে ঘাস বিক্রি, এরকমটাও নয় যে আমরা নিজেরা খামার করে গরু ছাগল পালন করে গবাদি পশু পালন করে অবশ্যই আমরাও এগিয়ে যাবো এবং দেশও এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা নিজেদের চাহিদা পূরণ করে যদি আপনারা আপনার প্রতিবেশী খামারি বা প্রতিবেশী যারা উদ্যোক্তা আছে তাদেরকে যদি তাদের কাছে আপনারা বিক্রি করতে পারেন বা তাদের দিতে পারেন, তাহলে তারা উপকৃত হবে, প্লাস আমরা উপকৃত হব। ভবিষ্যতে কি এই ধরনের আরো নতুন কোনো ঘাস চাষের চিন্তা ভাবনা রয়েছে? যেহেতু আমাদের বাংলাদেশে সর্বপ্রথম জাম্বু ঘাস, নেপিয়ার ঘাস এই জাতীয় ঘাস ছিল, এখন আমাদের দেখা গেছে কয়েক বছরের মধ্যে কিন্তু আমাদের প্রায় ভিন্ন ভিন্ন অনেক রকমের ঘাস আমরা পেয়ে গেছি, এবং ইতিমধ্যে আমরা সামনে আরো অনেক নতুন নতুন ঘাস নিয়ে কাজ করতে পারবো, এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে সবগুলো নতুন নতুন যে ঘাসগুলো আসবে বা আমরা যেগুলো নিয়ে কাজ করতেছি এগুলো আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ। মনিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আপনার সারি সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমাদের আজকের পর্বে দর্শকদের সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে কথা বলছিলাম মনির ভাইয়ের চাষকৃত ভিন্ন দুটি জাতের ঘাস নিয়ে। এটি হচ্ছে লাল পাকসুং, এখানে হচ্ছে হাইব্রিড পাকসুং, এই জাতের ঘাসগুলো তিনি চাষ করতেছেন। তার এখানে ভিন্ন ভিন্ন নতুন নতুন জাতের ঘাস চাষ হচ্ছে, সেটি করে নিজের যেমন আত্মকর্মসংস্থান তৈরি হয়েছে, পাশাপাশি এগুলো আবার বিভিন্ন জায়গায় সরবরাহ করতেছেন। আমরা জানার চেষ্টা করছি এটি কীভাবে চাষ করতে হয়, কোন ব্যবস্থাপনায় চাষ করলে অধিক ফলন পাওয়া যাবে এবং কী পরিমাণ ফলন হয় বিষয়গুলো। দর্শক, এই ছিল লাল পাকসুং এবং হাইব্রিড পাকসুং ঘাস চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।